ইফতারের সময় কোন ফলের শরবতটা বেশি উপকারী এটা কি আপনি জানেন? আমাদের পাকস্থলী, আমাদের প্যানক্রিয়াস, আমাদের অন্তর্নালীর, তারপর হচ্ছে স্প্লিন, সবগুলোকে পরিষ্কার করতে পারে। সবচেয়ে বেশি উপকারী হচ্ছে বেলের শরবত। কেননা যেমন আমরা ডিটারজেন্ট দিয়ে যেভাবে আমরা কাপড় ধুয়ে আমরা পরিষ্কার করি, সেভাবেই আসলে বেল আমাদের নাড়ি বুড়ি অন্ত্রনালী পাকস্থলী সবগুলোকে পরিষ্কার করতে পারে। এটাকে ডিটক্স বলা হয়। তো বেল কিন্তু খুব ভালো একটা ডিটক্সার ফ্রুট। সারা বছর আমরা যে টক্সিনগুলো জমিয়ে রাখি, সেই টক্সিনগুলো আমাদের বের করার জন্য আমাদের রমজান মাস খুবই উপকারী। এবং রমজান মাসে আমরা বেলের শরবত যদি খাই, তাহলে দেখা যাবে যে আমাদের অনেক ক্ষেত্রে অনেক টক্সিনগুলো আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। এবং যাদের পায়খানা অনিয়ম আছে, তারা পরীক্ষা করে দেখে নেবেন যে আপনারা যাদের পায়খানা অনিয়ম আছে বা কোষ্ঠকাঠিন্য আছে বা পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না, তারা যদি বেলের শরবতটা খান তাহলে তাদের পায়খানা খুবই আরামদায়ক হবে এবং ক্লিয়ার হবে। এবং পায়খানার রং দেখবেন পরিবর্তন হয়ে গেছে, পায়খানাটা খুব সুন্দরভাবে হচ্ছে। অনেকের কালচে হয় বা খুব তামাটে হয়, লালটে হয়, এরকম তো সেভাবে হবে না, খুব দেখবেন যে স্মুথলি হচ্ছে। এটা হচ্ছে আপনার একটি ফলাফল পেয়ে যাবেন আপনি তাড়াতাড়ি। তো ভিউয়ার্স সবাই শুরু করবেন আশা করি। এখন বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাহাদ মিডিয়া ইউটিউব চ্যানেল।